তাদের জন্য একটা আনন্দের খবর, যদিও কারোর স্বাস্থ্য খারাপ হোক সেটা আনন্দের নয়। জীবিতে বিভিন্ন ক্রনিক পেইন, যেটা মানুষের যন্ত্রণা হয়, সেগুলির জন্য কোমর ব্যথা, আর্থ্রাইটিস হোক, বিভিন্ন নিউরো পেইন যেগুলি হয়, সেই পেইনের জন্য যে যন্ত্রণা ব্যথা অনুভব করে তার জন্য আলাদা একটা ওপিডি আজকে আমরা শুরু করেছি, যেটা প্রত্যেক সপ্তাহে দুদিন সোমবার এবং বৃহস্পতিবার ফার্স্ট ফ্লোরে আমার এনটিএস বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে সেটা ডিপার্টমেন্ট রয়েছে, আজকে সেটা শুরু করেছি আমরা। তো আগামী দিন আরও বেশি পেশেন্ট হলে আরও রেগুলারিটি সেটার বাড়বে। প্রাথমিকভাবে আমরা যারা জিবির প্রশাসনিক যারা রয়েছেন, এমএস, ডেপুটি এমএস এবং নিউরো আমাদের এনেস্থেশিয়ার এবং যে ডিপার্টমেন্টের যারা রয়েছেন প্রত্যেকে মিলে সেই ইউনিটটা শুরু করেছেন। আমি ডাক্তারবাবুদেরকে, প্রশাসন, জিবি হসপিটালের প্রশাসনকেও আমি ধন্যবাদ জানাই, আর তারা এই ব্যবস্থাটা শুরু করেছেন, ইনোভেটিভ একটা ব্যবস্থা শুরু করেছেন। আগামী দিন আমাদের রাজ্যের যারা রুগীরা রয়েছে তাদের সুবিধা হবে, এবং পেশেন্ট যদি বৃদ্ধি হয় আমাদের সপ্তাহে দুদিনের জায়গায় আরও বেশি সময়ও ওপিডি খোলা রাখার ব্যবস্থা করা হবে, সেই প্রত্যাশা রয়েছে। তো সবাইকে আপনাদের মাধ্যমে সেই বিষয়টা আপনারা মাধ্যমে মানুষ জানবে সেটা প্রত্যাশা রাখছি আমরা।